একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে সামিল হলো তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হন, চলে বিক্ষোভ স্লোগান। তাদের আন্দোলনের জেরে বৈঠকে বসে কর্তৃপক্ষ। তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত পড়ুয়াদের সাথে আলোচনা করেন উপাচার্য দীপক কুমার রায়। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকারও। টিএমসিপি কর্মী সুভাষী ঝা জানিয়েছেন, কেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস উইক পালিত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি রাইভার্সিটি ফেস্টেরও দাবি জানানো হয়। এবিভিপি কর্মীদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলার অভিযোগ তুলে এদিন সরব হন সুভাষীষ বাবু। সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপাচার্য। আজকের বিষয়টাই হচ্ছে যে রাজ্য সরকারের অনুমোদিত ইউনিভার্সিটিতে স্টুডেন্ট উইক কেন পালন করা হলো না। হ্যাঁ, তো সেটা নিয়ে আমাদের আন্দোলন ছিল। আর দ্বিতীয়ত, ইউনিভার্সিটির গেটের সামনে বিজেপির দু তিনজন স্টুডেন্ট ছিল, যারা এবিভিপি, আর কিছু বহিরাগতদেরকে নিয়ে ইউনিভার্সিটির গেটের বাইরে ওরা লাথি মেরেছিল, বলেছিল ইউনিভার্সিটিতে ডাইভার্সিটি ফেস্ট হতে দেবে না। তো যে স্টেট অফিসার যিনি বসে আছেন, ঠিক আছে, উনি এর বিরুদ্ধে কেন স্টেপ নেননি? এর বিরুদ্ধে স্টেপ নিতে হবে, নাহলে যদি দুদিনের মধ্যে স্টেপ না নিল তাহলে আমরা আরও ভয়ানক আন্দোলনে নামবো। ডিসির সাথে আলোচনা হলো উনি বলছেন বিষয়টি উনি দেখবেন। তো ওনাকে বলা হয়েছে দুদিনের মধ্যে যদি উনি আমাদেরকে রিপোর্ট না করেন, আমাদেরকে না জানান, এই ঘটনাটা তদন্ত করে যদি স্টেপ না নেন তাহলে আমরা আন্দোলনে নামবো, আরও ভয়ানক আন্দোলনে নামবো। ওরা এসেছিল, ওদের অনেকগুলো দাবি দাবা এবং এখনও পর্যন্ত লিখিতভাবে কিছু দেয়নি। লিখিতভাবে না দিলে তো স্পষ্ট হবে না। আমি বলেছি তোমাদের যা দাবি দাবা আছে থাকতেই পারে, সেগুলো লিখিতভাবে দাও, যতটুকু পারা যায় আমরা সেগুলো দেখব। এবং বিশ্ববিদ্যালয়ে সমস্ত কিছু ভেবে, মানে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, এখানকার যে অধ্যাপক, এখানকার যে নন টিচিং সবার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। এবং ওদের একটা ডাইভার্সিটি ফেস্টের অনেক দিনের ডিমান্ড ছিল, আমি গত 2 তারিখেই বলেছিলাম, এখনও পর্যন্ত ওরাই চিঠি দেয়নি আমাকে। ফলে এগুলো তো স্টেপ নেওয়া খুব মুশকিল। আর বাকি যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো সমাধান হয়ে যাবে। ওদের মধ্যে একটা ভুল ধারণা কিছু ছিল, সে ভুল ধারণাগুলো আমরা বলে দিয়েছি, প্রশমিত হয়েছে, অসুবিধা হবে না।